ডাকাতির কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ নিজের বুদ্ধিতে একাই চার ডাকাতকে গ্রেপ্তার করলেন পুলিশ অফিসার। উদ্ধার কয়েক কোটি টাকার গয়না। ঘটনার পর রীতিমতো হিরো হয়ে গিয়েছেন পুলিশ সাব ইন্সপেক্টর আশানুল। পুলিশ শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক কিছু। সাধারণত দিন রাতের ২৪ ঘন্টায় কর্তব্যে অবিচল থাকতে হয় পুলিশ কর্মীদের। কর্মক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি যে থাকে না তা অবশ্য নয়, মাঝে মধ্যেই সমালোচনার শিকারও হতে হয়। আবার এই পুলিশই বরাবর উপেক্ষিত থেকেছে বাংলা সাহিত্য সিনেমাতে, ব্যবহার হয়েছে হাসির খোরাক হিসাবে। অনেক ক্ষেত্রেই পুলিশের ভালো দিকগুলি আড়ালেই থেকে গেছে। পুলিশের কর্মদক্ষতা কর্মপদ্ধতি নিয়ে বহু মত থাকতেই পারে, কিন্তু সিনেমার নায়কের মতো রিল লাইফে নয়, রিয়েল লাইফে হিরো হয়ে ওঠার গল্প আজ আপনাদের শোনাব। হুগলির ভদ্রেশ্বর থানাতে সবেমাত্র চার মাস সাব ইন্সপেক্টর পিএসআই হিসাবে যোগ দিয়েছেন আশানুল হক। অফিসিয়ালি এখনো চাকরি পাকা হয়নি। এসবের মাঝেই হুগলির ডানকুনি থানা থেকে একটি ডাকাতির ঘটনার খবর আসে। আশানুল জানতে পারেন একটি নামি গহনার শোরুমে সশস্ত্র দুষ্কৃতীরা হানা দিয়ে লুট করেছে কয়েক কোটি টাকার সোনার গহনা। রীতিমতো শোরুমের নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালিয়ে পালিয়েছে তারা। খবরটা পেয়ে এদিক ওদিকে কয়েকটা ফোন করে দুষ্কৃতীদের পালানোর রুট আন্দাজ করে ফেলেন আশানুল। থানার বড়বাবুকে বিষয়টি জানিয়ে রওনা দেন। বড়বাবুকে বলেন, স্যার একটা ট্রাই নিচ্ছি, আমি আন্দাজ করছি ওরা আরামবাগ বাঁকুড়া হয়ে ঝাড়খণ্ড বা বিহারে পালাবে। ডানকুনির ডাকাতির ঘটনার পর চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শুরু হয় নাকা চেকিং। থানার বড়বাবুকে এসব জানিয়ে রওনা দেন আশানুল। আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছে বাঁকুড়াগামী বাসগুলির কাছে পৌঁছান। কয়েকটি বাসে সিট দেখার নাম করে খোঁজ করতে থাকেন। মা দুর্গা নামের বাসটিতে উঠেই চারজনকে দেখে সন্দেহ হয় তার। তাদের কাছে থাকা ব্যাগ দেখে সন্দেহ আরও তীব্র হয়। এরপর তাদেরই একজনের পাশের সিটে বসে পড়েন তিনি, গল্প জুড়ে দেন। কথা বলতে বলতেই লক্ষ্য করেন লোকটির পকেটে বন্দুক রয়েছে। এরপর বাস ছাড়ার সময় হতেই আচমকা পাশের লোকটির ওপর চেপে বসেন, পেছনের সিটে থাকা দুজনের গলা চেপে ধরেন। পাশের জন বন্দুক বের করে তেড়ে আসে, আশানুল সপাটে লাথি মারেন তাকে, ছিটকে পড়ে বন্দুক। ততক্ষণে পাশে থাকা কয়েকজন যাত্রী ছুটে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। দুষ্কৃতীদের তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় ২৫ কেজি গহনা, আগ্নেয়াস্ত্র। মাত্র চার ঘন্টায় ডাকাতির কিনারা করে ফেলেন একজন পুলিশ অফিসার, সম্পূর্ণ একা নিজের বুদ্ধিতে। ঘটনার পর আশানুলের প্রশংসায় পঞ্চমুখ গোটা জেলার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেছেন, হুগলি জেলা পুলিশের মধ্যে সমন্বয়ের কারণেই মাত্র চার ঘন্টার মধ্যে ডানকুনির সোনার দোকানের ডাকাতির ঘটনার সম্পূর্ণ সোনার গহনা উদ্ধার হয়েছে। পাশাপাশি সিঙ্গুর থানার গ্রামীণ পুলিশ রূপজাত, সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ এবং গোঘাট থানার সুভাষ প্রধানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ঘটনার কথা জানার পর সকলেই বলছেন, রিল লাইফ নয়, রিয়েল লাইফের দাবাং আশানুল হক। কালকে ১৫ সেপ্টেম্বর ডানকুনি থানা অন্তর্গত সেনকো গোল্ড জুয়েলার্স শপে একটা ডাকাতি হয়। ৬ জন দুষ্কৃতীরা এসে ওখানে লুটপাট করে। আমরা যখন খবর পাই, পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে সিসিটিভি চেক করে। আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকে যারা দুষ্কৃতীরা যারা ছিল ওদের ফটোগুলো নিয়ে সমস্ত জেলা এবং থানাগুলোকে সার্কুলেট করি। ভদ্রেশ্বর থানা অন্তর্গত একজন পিএসআই উনি চেস করেন। উনি যখন বাসে উঠলেন, উনি দেখলেন কি তিনজন সন্দিগ্ধ লোক উঠেছেন, কিছু জিনিস লুকিয়েও নিয়ে যাচ্ছিলেন। তিনজন দুষ্কৃতীদেরকে উনি ধরলেন। প্যাসেঞ্জার যারা ছিলেন ওদের সাহায্যে উনি দুষ্কৃতীদেরকে নিচে নামিয়ে সে ব্যাগটা চেক করা হলো আর সমস্ত মাল এবং কিছু অস্ত্র উনার থেকে উদ্ধার করা হলো। এই কেসটা ডিটেক্ট করার জন্য এবং এই মালটাকে রিকভার করার জন্য অনেক লোকের এর মধ্যে কন্ট্রিবিউশন আছে। প্রথম ভিলেজ পুলিশ রূপচাঁদ দখল, উনি সিঙ্গুর থানায় আছেন। উনি নাকা চলাকালীন দুজন দুষ্কৃতীদের চেস করা হলো এবং ওরা গাড়িটা ফেলে ওরা ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাকি চারজন দুষ্কৃতীদেরকে আমরা গোঘাট থানা থেকে আমরা উদ্ধার করেছি। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।